বিয়ে হলে মেয়েদের বান্ধবী বন্ধু সব হারিয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুবই লাকি, আমার একদম ছোট্টবেলার বান্ধবীদের সাথে আমি সময় কাটাতে পারি। মাঝে মাঝে ইচ্ছে হলে তাদের সাথে খেতে যেতে পারি, তাদের বাসায় যেতে পারি, তারা আমার বাসায় আসে। এ ভাগ্যগুলো আসলে সবার হয় না। আজকে বান্ধবীর জামাইয়ের হাতের স্পেশাল মজার আমের জুস খেয়ে রোজা ভাঙবো, তো চলুন দেখে আসি আমাদের দুলাভাই কী এমন স্পেশাল শরবত বানালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। আর এই যে দেখছেন আমার বুড়ি, ঘুম থেকে উঠেই যে একদম খুশি। তো ঘুম থেকে ওঠার পর আমি আজকে ওকে একটু ফোন দিছি, যদিও সবসময় ঘুম থেকে উঠে ওকে ফোন দেওয়া হয় না। আজকে আমার একটু কাজ আছে, আর যেহেতু আমি রোজা রাখছি, খুব বেশি দেখেন আমাকে ক্লান্ত লাগছে না। রোজা রেখে এই যে বিষয়টা, রান্না করার বিষয়টা, কী যে বিরক্ত লাগে, আর যেহেতু অনেক দিন পর রোজা রাখতেছি এতগুলা, তো অনেক বেশি খারাপই লাগে যখন রান্নাটা করি, কিন্তু কিছু করার নেই। আর আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো ভাবলাম আমার হাজবেন্ডের জন্য একটু মাছ রান্না করে যাই, কারণ ও হচ্ছে এই মাছটা পছন্দ করে, আর এই মাছটা রান্নাও তাড়াতাড়ি হয় শর্টকাটে, তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে রান্না করে যাই। আর এই দেখেন রান্না শেষে আমার চুলার অবস্থা, এটা হচ্ছে আমি সব সময় করি, রান্না শেষে আমি ভালো করে সাবান দিয়ে ডিপলি ক্লিন করি। আর ওই দেখেন কালো কালো যে দাগগুলো, আচ্ছা আপনারা কি জানেন কেউ এই যে তেলকাস্টার যে দাগ, এগুলো কীভাবে যাবে? কারণ আগের ভাড়াটিয়া এরকম নোংরা করে গেছে, এখন আমি যতই ডলি উঠে না। যাই হোক, কেউ জানলে জানাবেন। তো আমি নামাজটাও শেষ করে নিয়েছি, গোসলও শেষ আমার, এখন হচ্ছে আমি আমার ওষুধ অ্যান্ড সব কিছু ভরে নিতেছি ব্যাগে, কারণ আজকে আমি রাতে আমার বান্ধবীর বাসায় থাকবো। তো ইয়ে আসার একটা কাপড়ও নিয়ে নিয়েছি, প্লাস আমি ওর জন্য দুই তিনটা জামা নিয়ে নিয়েছি, কারণ বাচ্চা মানুষ কী খাবে কী ধরবে নষ্ট হয়ে গেলে জামা, এই জন্য। আর আমি যেখানেই যাই না কেন ইয়ে আসার জন্য হচ্ছে জামা ডায়পার সব কিছু নিয়ে যাই, এটা আমার ও হওয়ার পর থেকে একটা হ্যাবিট। এক দিনের জন্য অথবা এক রাতের জন্য গেলেও আমি এগুলো সব নিয়ে যাই, কারণ আমি আমার বাচ্চাকে খুবই মানে সেন্সিটিভভাবে রাখতে পছন্দ করি। আর আমিও যে বড় বড় জামাকাপড় পরাতে একদমই ভাবুকে পছন্দ করি না, এটা আমি ও হওয়ার পর থেকে, মানে ও টাইট জামাকাপড় পরবে, মানে ওর সাইজের জামাকাপড় পরবে, এটা আমার অনেক বেশি ভালো লাগে। থাকে না বাচ্চাদেরকে নিয়ে মাদের কত শখ, তো এটাও আমার একটা শখ। তো আমি রেডি হয়ে গিয়েছি, নর্মালি কোনো মেকআপ না কিচ্ছু না, জাস্ট হালকা লিপস্টিক আর কিচ্ছু দেই না। এখানে দেখেন ইয়াশা অনেক হ্যাপি হয়ে গেছে যখন হচ্ছে ওকে আমি রেডি করছি, কারণ হচ্ছে বুঝছে যে আমরা বাইরে হয়তো বা ঘুরতে যাব। তো তাকে রেডি করার পর সে এত বেশি ঢং করতেছিল, মানে আমাকে রেখে একা একাই চলে যাবে। তারপর হচ্ছে তাকে একটু আমি সেন্ট দিয়ে দিলাম। আমার শ্বশুর আব্বা হচ্ছে আমার সেন্ট কখনোই কিনতে হয় না, বিয়ের পর থেকে আব্বাই পাঠায়, তো যখনই যে আসে তার কাছেই পাঠায়। এখানে হচ্ছে ও এই পুতুলটাকে নিয়ে তারপর হচ্ছে ওদের বাসায় যাবে। আমি বললাম মা পুতুলটাকে রেখে আসো, এটাকে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ তোমার বাবা নাই আর আমি তো তোমাকে নিবো না কি পুতুলটাকে নিব। তখন ও রেখে চলে আসছে, আর এই ব্যাগের মধ্যে হচ্ছে আদা রসুন। আদা রসুনের কাহিনীটা আপনাদেরকে বলতেছি, ওর বাসায় যে আর আমার কাঁধে ব্যাগ ছিল, আর এখানে ইয়াশাকে আমি বলছি যে তুমি হাঁটো, আমরা এই সামনে থেকেই রিক্সা নিব। তো আমার মেয়ে মাশাল্লাহ হেঁটেছে, ও আমাকে একটুও বিরক্ত করেনি। আর আমার বাসার সামনে লাকিলি আমি একটা রিক্সা পেয়ে যাই। আর আমার ফ্রেন্ডের বাসায় যাব, ওর বাসা হচ্ছে জুরাইন, তো আমার বাসা থেকে ওর বাসায় রিক্সা অথবা সিএনজি দুইটা দিয়েই যাওয়া যায়। রিক্সা দিয়ে হচ্ছে 200 টাকার মতো ভাড়া লাগে, সিএনজি দিয়ে 300-350 এমন লাগে। তো আমি ভাবলাম যে যেহেতু একটু গরম পড়েছে, তো সিএনজি দিয়ে চলে যাই, মানে রিক্সা দিয়ে চলে যাই, সিএনজিতে গরম লাগবে বেশি। তো একটা অটো রিক্সা নিলাম, এগুলোতে বসতে বড় রিক্সা যেহেতু আরাম লাগে আর কমফোর্টও হয় বাচ্চা নিয়ে। এই দেখেন এখানে নিয়ে আসা গুড দেখাচ্ছিল আমার, মানে সে ক্যামেরা দেখলে এত হ্যাপি হয়। আর দেখেন আমার অবস্থা, আর এইখানে এত বেশি জ্যাম লেগেছিল। তারপর যখন ওয়েদারটা দেখলাম হালকা হালকা ঠান্ডা, তখন অনেক বেশি ভালো লাগলো। হঠাৎ গরম থেকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলো, আমরা বের হওয়ার পরই মনে হচ্ছিলো যে আকাশটা অনেক বেশি মেঘলা, বৃষ্টি আসতে পারে। আমি ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি রাস্তায় নেমে যায় কি হবে, আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন বৃষ্টিটা না নামে। আর আমার যে রিক্সা এটাতে বৃষ্টি নামলেও আমি ভিজবো না। তারপর দেখেন জুরাইন ঢুকার সাথে সাথে কি ধরনের বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে, মানে আমি হচ্ছে মামাকে বলছি মামা পর্দাটা দেন, সে পর্দা খুলতে খুলতে বৃষ্টি নেমে যাইতেছে।
তারপর আমি তাকে বললাম, আপনার পর্দা লাগবে না? উনি বলল, না আমার লাগবে না। আমি বললাম, মামা আপনার তো বয়স হয়েছে, এই বয়সে যদি আপনি এমন ভিজে রিক্সা চালান আপনার তো জ্বর অথবা ঠান্ডা আসতে পারে, লাগতে পারে, আপনি রিক্সাটা সাইড করেন, আমরা দাঁড়াই। উনি বলল, না মা সমস্যা নেই, আমার অভ্যাস হয়ে গেছে, কি আর করার, আর আমার কাছে যেহেতু ছাতাও ছিল না আর আমার মেয়েকেও ঢাকতে হবে, আমি ওনাকে পারতেছিলাম না মানে কাপড়টা দিতে, এই জন্য আর কি করার, কিছু করার নেই। আর ওনার নাকি অভ্যাস হয়ে গেছে, উনি বারবার বলতেছিল। তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাসার সামনে এসে পড়ছি, আসার পর ওর ভাগ্নিকে নিচে পাঠাইছে আর আমাদেরকে হচ্ছে ওরা নিয়ে যাবে। তো বৃষ্টিতে আমরা ভিজি নাই, কারণ আমরা আসার পরই বৃষ্টিটা নামে, আর এখানে আসার পর হচ্ছে যেহেতু বৃষ্টি ছিল ঢোকার সময় ক্লিপ নিতে পারিনি। এখানে হচ্ছে ও আমার আরেকটা বান্ধবীর সাথে কথা বলতেছিল, ও হচ্ছে বাসা থেকে বের হয়েছে, আর আমার বান্ধবী ওর হচ্ছে চেইন টান দিছে, যে বান্ধবী আসতেছে রাস্তায়। এইখানে সুরমা কী করছে ওর কথা শুনে, মানে ইয়াসার হচ্ছে চেন দেখতেছিল ওর রকেট কোথায়, ও ভয় পেয়ে গেছে। আমি বললাম, ওর রকেট বাসায় খুলে রেখে আসছি, আর এখানে দেখেন তারা টাকা নিয়ে খেলতেছে। যে বয়সে আমরা টাকা কি বুঝতামই না, আর মানে টাকা কি কিছুই বুঝতাম না, আর সে বয়সে তারা টাকা নিয়ে খেলে। যাই হোক, তারপর আমি আমার বান্ধবী হচ্ছে রান্না করে রাখছিলো খাবার দাবার মানে বাচ্চাদের জন্য। এখানে হচ্ছে আমি ইয়াসার মানে আমার ভাগ্নিকে বললাম যে ইয়াসার খাবারটা ব্লেন্ড করে দে, ইয়াসাকে খাওয়াই ফেলি, কারণ বাসা থেকে সুজি খাওয়াই নিয়ে আসছি, খিচুড়ি খাওয়ানো হয়নি। তারপর হচ্ছে আমি ওকে খাওয়াবো, খাওয়ানো শেষে এখন অলমোস্ট ইফতারের সময় হয়েছে। এই যে বান্দরটা চলে আসছে, বান্দরটা হচ্ছে ভিডিও করতেছিল সুরমার, এটা হচ্ছে সুরমার ব্লগের জন্য ভিডিও নিতেছে, ও আমাকে বলতেছে যে আমিও ব্লগ করতেছি। আর বাই দ্য ওয়ে আমার এই ফ্রেন্ড হচ্ছে ছোটোবেলারই ফ্রেন্ড, ও আসলে আমাদের সাথে একটু কম বের হয় এই জন্য আপনারা চেনেন না, ও আসলে ওর সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, এই জন্য আমরা যেহেতু বের হতে পারি সো এই জন্য আপনি মানে আপনারা আর কি আমার ভিডিওতে আমার বান্ধবীকে বেশি দেখেন, ও কিন্তু আমার ছোটোবেলার বান্ধবী। আর যাই হোক, এখানে হচ্ছে ইফতার রেডি করতেছিল, আর এই যে শরবতটা দেখলেন আমের জুস, এটা কিন্তু এই যে ওর জামাই বানাইছে মানে সজল ভাই বানাইছে, মাশাআল্লাহ শরবতটা অনেক মজা হয়েছে, আমার তো অনেক বেশি ভালো লাগছে, রোজাও বলতেছিল যে মজা হয়েছে। আসলে আমাদের বান্ধবীদের বান্ধবের কপাল এত ভালো যে আমাদের জামাইরা আমাদেরকে রান্না করে খাওয়াইতে পারে, শরবত বানায় খাওয়াইতে পারে, মাশাআল্লাহ। তো এই যে এই মহিলা, একটা বিচার আপনাদের কাছে দিই, যখন থেকে ব্লগ শুরু করছে তখন থেকে আমার মেকআপ ছাড়া ভিডিও নেয়, সামনে থেকে ভিডিও নেয়, ফিল্টার ছাড়া ভিডিও নেয়। আচ্ছা তুই নিবি ফিল্টার ছাড়া, ভালো কথা, একটু দূর থেকে নে না সামনে থেকে নিবে, কাজের বুয়ার মতো বসে আছে সেই ভিডিও নিবে, বলেন তো এই মহিলাকে কী করা যায়, আপনারা একটু কমেন্ট করে যাবেন। যাই হোক, এখানে হচ্ছে আমার বান্ধবী দেখেন মজা পেয়ে একটার পর একটা শরবত নিতেছে, আর এই খাবারগুলোর ভাসুরের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনিয়েছিল। তো ও যদিও মানে মুরগি রান্না করছিল, হাঁসের মাংস আর খিচুড়ি, তারপর আমি ওকে বললাম এগুলো অর্ডার করার কী দরকার ছিল ভাই, ওইগুলোই তো আমরা খেতে পারতাম, ওগুলোগুলো রাতে খাবো, এগুলো এখন খাবো। ও এরকমই আমার মতো বাইরের খাবার পছন্দ করে, আর ও যেহেতু জানে আমরা বাইরের খাবার অনেক বেশি পছন্দ করি, সো এই জন্য আমাদের জন্য আনসার, ওরও হচ্ছে এই ফালুদাটা অনেক পছন্দ, ও হচ্ছে ফালুদা রাইস এগুলো হচ্ছে বাইরে থেকে অর্ডার করেছিল। বান্ধবীদের পছন্দের খাবার আনবে না তা কি হয়, বান্ধবীরা এসেছে আর এখানে তারা ইফতার করতেছিল, আর কি যে যন্ত্রণা দিতেছিল বাচ্চাগুলা, ইয়াসা, তারপর হচ্ছে ওরা সবাই, আর রায়ান বেশি একটা জ্বালায় নেই, বাট ইয়াসা আর ওইটা বাবা রে বাবা, ওরা দুইজন তো মারামারি লেগেই ছিল। আমার ওই বান্ধবীরা একটা ছোট্ট ছেলে আছে 1.5 বছরের, বাট ভাই সে 1.5 বছরের হলে কী হবে, কী যে দুষ্ট, বাট মাশাআল্লাহ খুবই কিউট। আর এখানে আমার বান্ধবী কাজ করতেছে, তো আমি যখন ওর ভিডিও নিছি ও বললো আল্লাহ আমার কাজের বুয়ার মতো লাগতেছে, আর ওই দেখেন মানে তারা দুইজন মারামারি করতেছে, ইয়াসা ওখানে অপরাধীর মতো দাঁড়ায় আছে, যা ভাই ওরা এমন মারামারি করতেছে কেন, এ দেখেন রাইয়ান আর হচ্ছে ও মারামারি করতেছে, আর এটা হচ্ছে ইয়াসা বোকার মতো দেখতেছে। এইগুলোই চলছে সারাটা রাত, ওদের মারামারি ধরাধরি, ওদেরকে ছাড়াইতে ছাড়াইতে আমরাই টায়ার্ড হয়ে গেছি, এমনি সারাদিন রোজা রাখছি ক্লান্ত, এর মধ্যে এদের মারামারি দেখে আরও বেশি ক্লান্ত হয়ে গেছি। তারপর আমার বান্ধবী জামভর্তা বানাইছে, বিলিভ মি জামুগুলো এত মজা ছিল, জামভর্তাটাও অনেক বেশি মজা লাগছে। আর ওই দেখেন আরেকজন কান্না করতেছে, মানে বললাম না আপনাদেরকে একজনের পর একজন কান্না করে, একজন হাসে, একজন মারে, মানে এগুলো তাদের শুরুই হয়েছে, আমরা ক্লান্ত হয়ে গেছি তাদেরকে থামাইতে থামাইতে।
আমরা তিন বান্ধবী এক হইছি, কথা বলবো, আড্ডা দিব তা না, তাদেরকে থামাইতে থামাইতেই আমরা অজ্ঞান হয়ে যাইতেছিলাম। আর এই যে এখানে আরেকজন বসে বসে নাক করতেছে, মানে তাদের কথা আর কি বলবো, কিছু বলার নাই। বাচ্চাদের এখানে আসছে ওরা টিকটক করতে, টিকটক করতে কি ওরা শান্তি পাবে? বাচ্চারা এসে লাইট নিভায় দেয়, বাচ্চারা পিছনে নাচানাচি করে, আমাদের টিকটক করতে দিতেছিল না। তা আমি অনেক বেশি হাসতেছিলাম। আর এই রায়হান হচ্ছে বারবার ঝাড়বাতিটা বন্ধ করে দিতেছিল, মানে সে আমাদেরকে ভিডিও করতে দেবে না। আর ওই দেখেন পিছনে হচ্ছে দুইটাই টিকটক করতে, স্যার আমি ব্লগের জন্য শ্যুট নিয়েছি। আর ওই দেখেন পিছনে দাঁড়ায় আছে রায়হান। তারপর হচ্ছে আমার বান্ধবীর যে ভাগ্নি, এটা হচ্ছে ওর হাজবেন্ডের বোনের মেয়ে, ও দেখেন আমার জন্য হচ্ছে কতগুলো আদা রসুন কেটে দিছে। ওই যে বললাম না পোটলার মধ্যে আদা রসুন, এগুলো আমি নিয়ে আসছি কারণ আমার মানে কাটতে সমস্যা হবে, তো আমার যেহেতু কেউ নাই এই জন্য আমি নিয়ে আসছি। আমার বান্ধবী বলছে তুই নিয়ে আয়, আমি কাটাই দিব না কাউকে দিই। কাউকেই পাচ্ছিলাম না, ভাগ্নিকে পাইছি। ভাগ্নিকে বলছে ও খুবই সুইট, ও বলছে কোনো সমস্যা নাই আন্টি, আমি কেটে দিতেছি। ও কেটে দিয়েছিল। ওর শ্বশুরবাড়ির সব মানুষই মাশাল্লাহ অনেক ভালো, আমার অনেক বেশি ভালো লাগে কারণ ওরা খুবই সুইট, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমার বান্ধবী তখন রাত বাজে প্রায় তিনটা, তখন হচ্ছে ইয়াসার জন্য খাবার বানাচ্ছিল, রায়হানের জন্য স্যালোরেক্স বানাচ্ছিল। আর এখানে ইয়াস আমাকে বারবার ডেকে আনতেছিল, গানের সাউন্ড কমে গেছে তাই। আর এখানে দেখেন তারা ছোটবেলার প্রেমের কাহিনী মনোযোগ দিয়ে শুনতেছে, রোজার প্রেমের কাহিনীও সুরমা শুনতেছে। ভাই এগুলো কোনো কথা? দেখেন কি মনোযোগ দিয়ে। যাই হোক, এই ছিল আজকে মানে মানে আজকের ব্লগ। আর তাদের প্রেমের কাহিনী আপনাদের আরেক দিন শোনাবো না, তাদের জীবনে বহুত প্রেমের কাহিনী আছে, বিশেষ করে রোজার একদিন আপনাদেরকে শোনাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।